কাল বিক্ষোভের মুখে পড়ে রাতে সোশ্যাল নেটওয়ার্কিং এ বিশ্বদাগার ফেসবুকে বিস্ফোরক অনুপম হাজরা রাজনীতি থেকে দূরে থাকুন ক্ষমতার নোংরা খেলা তৃণমূল সাংসদের পোস্টে ফের বিতর্ক কাল বিশ্বভারতীতে ঢুকতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ অনুপমকে বাধা তৃণমূলেরই হাতাহাতি সাংসদের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বিশৃঙ্খলার জন্য দায়ী অনুপমই তোপ অনুব্রতর ফের উত্তপ্ত বর্ধমানের মঙ্গলকোট কুলশলায় রাতভর অবাধ বোমাবাজি কাল বেধরক মার দুই সিপিএম কর্মীকে হাসপাতালে একজনের মৃত্যুর জেরে এলাকায় উত্তেজনা কৃষি নিয়ে রাজ্যকে তোপ কেন্দ্রের আন্দোলনে ব্যস্ত রাজ্য সময় নেই আলোচনার খরচ হয়নি বিভিন্ন প্রকল্পে বরাদ্দ টাকা অভিযোগ কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর প্রতিক্রিয়ায় নারাজ পূর্ণেন্দু বসু কলকাতায় অর্থমন্ত্রীদের বৈঠকে জিএসটি স্বস্তি কেন্দ্রের তামিলনাড়ু ছাড়া বাকি রাজ্যের শাহ ইঙ্গিত জেটলির জুলাইয়ে খসড়া চূড়ান্তের বৈঠক আপত্তির কথা ফের মোদীকে জানালেন জয়ললিতা সল্টলেকে চলন্ত গাড়িতে ধর্ষণের ঘটনা অবশেষে পুলিশের জালে ফেরার অভিযুক্ত দু সপ্তাহ পালিয়ে বেড়ালেও হল না শেষ রক্ষা রাতে কলকাতা স্টেশন থেকে গ্রেপ্তার সুব্রত দত্ত আগেই ধৃত বাকি তিন ফের সরকারি হাসপাতালের অমানবিক মুখ বাড়ির লোক দেরিতে আসায় প্রসূতিকে শাস্তি কাটোয়া হাসপাতালে চার ঘন্টা লেবার রুমের বাইরে বসিয়ে রাখল নার্স অভিযোগ সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোলে কর্তৃপক্ষ বাচ্চা কি ঠিক মতো ঘুমোচ্ছে না ঘুমোলে সাবধান ব্যবহারে পরিবর্তন থেকে স্মৃতিভ্রংশ ১৮ বছর পর্যন্ত পর্যাপ্ত ঘুমের অভাবে হাতে হতে পারে সবই দেখুন অফবিট ২৪ বাচ্চাকে ঘুমোতে দিন নইলে বিপদ সন্ধ্যে ৭টায় আল বাগদাদির মৃত্যুর খবরে তোলপাড় গোটা দুনিয়ায় সিরিয়ার ন্যাটোর বিমান হামলায় নিহত আইএস প্রধান দাবি আইসিস মদতপুষ্ট আল আমাকের তবে বাগদাদির মৃত্যু প্রসঙ্গে এখনও চুপ হোয়াইট হাউস বাগদাদি প্রসঙ্গে নীরব থাকলেও ফের সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা আমেরিকার আইসিসকে নির্মূল করায় টার্গেট হুঁশিয়ারি ওবামার গত ২ মাসে মিলেছে বড়সড় সাফল্য দাবি মার্কিন প্রেসিডেন্টের ফ্লোরিডা হানায় নয়া সূত্র পুলিশের হাতে হামলার ছক আগেই জানতেন আগ্নেয়াস্ত্র কিনতে স্বামীর সঙ্গে যান তিনিও এফবিআই জেরায় দাবি ওমর মাতিনের দ্বিতীয় স্ত্রী নূরের সমকামী ছিলেন ওমর নিজেও দাবি প্রাক্তন স্ত্রী ফের বন্দুকবাজ হানা আমেরিকা এবার টেক্সাসের ডিপার্টমেন্টাল স্টোরে পুলিশের গুলিতে খতম হামলাকারী অক্ষত অবস্থায় উদ্ধার পণবন্দিরাও চাকরি ক্ষেত্রে গণ্ডগোলের জেরি হতাশার দাবি পুলিশের